আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা আজকে এখানে এসেছি আমরা একটা ছোট্ট কাজ নিয়ে। সেই কাজটা হচ্ছে যে এনিগমা মাল্টিমিডিয়া বেশ কিছুদিন ধরে বাংলাদেশে একটি ওটিটি লঞ্চ করার জন্য কাজ করে যাচ্ছে। আমরা 2022 সাল থেকে এপ্রিল মাস থেকে আমরা শুরু করেছি আমাদের এই কার্যক্রম। আমরা আশা করছি যে আগামী 2024 সালে আমরা একটা ওটিটি লঞ্চ করব, যেখানে আসলে আমরা চাচ্ছিলাম যে এন্টারটেনমেন্টের যা কিছু আছে সেই জায়গাগুলোকে ইনকর্পোরেট করে নতুন একটা ওটিটি প্ল্যাটফর্ম করতে। তো সেই ওটিটি প্ল্যাটফর্ম অন্য 10টা ওটিটি প্ল্যাটফর্মের থেকে অবশ্যই আলাদা হচ্ছে। কারণটা হচ্ছে যে অন্যান্য ওটিটি প্ল্যাটফর্মে আমরা একটা দুটো জনরা দেখছি, যেমন হয়তোবা নাটক অথবা টেলিফিল্ম অথবা এরকম ওয়েব সিরিজ টাইপের কিছু, কিন্তু আমরা চেষ্টা করছি নতুন কিছু দেওয়ার জন্য। সো দ্যাট আমরা একটা টেলিভিশনে মানুষ এন্টারটেইন হতে গেলে যেই ধরনের কন্টেন্ট থাকতে হয় আমরা চেষ্টা করছি সেই ধরনের একটা কন্টেন্ট নিয়ে কাজ করতে। তো সেই কাজের জন্য আমাদের একটি অফিস দরকার, আমাদের কিছু লোকবল দরকার, আমাদের কিছু ইকুইপমেন্ট দরকার। তো সব কিছু মিলেই আমরা গত এক বছর অলমোস্ট 7 মাস 19 মাসের মতো আমরা অগ্রসর হয়েছি। এই 19 মাসে আমাদের এখানে অনেকেই এসছেন, তারা তাদের স্কিল আমাদের সাথে শেয়ার করছেন, এবং আপনারা জেনে খুশি হবেন তারা সবাই ইয়াং জেনারেশনের লোকজন, একমাত্র আমি বৃদ্ধ লোক এদের সাথে কাজ করছি। তো সব কিছু মিলে আমরা চেষ্টা করছি নতুন একটি টিম তৈরি করার, যেই টিমটাকে নিয়ে আমরা সামনে এগোতে পারি। তারই ধারাবাহিকতায় আমরা আমাদের সাথে আজকে একজন অতিথিকে এনেছি, যে আসলে আমাদের এনিগমা মাল্টিমিডিয়ার একজন ভিডিও এডিটর, এবং উনি আমাদের সাথে গত বেশ কিছুদিন ধরে কাজ করছেন, এবং অলরেডি নাও হি হ্যাজ প্রুভড হিমসেলফ দ্যাট হি ইজ এ ভেরি গুড ভিডিও এডিটর। দর্শক, আমরা আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে গণেশ রাজবংশী শুভ্র আমাদের সাথে আছেন। শুভ্র, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। শুভ্র, আপনি তো আসলে ভিডিও এডিটিং করেন, আমরা কি জানতে পারি যে কতদিন ধরে আপনি আসলে ভিডিও এডিটিং করছেন? ভিডিও এডিটর হিসেবে আমি কাজ শুরু করি 2010 থেকে, তো এই পর্যন্ত কন্টিনিউ করে আসছি। আপনি আমাদের এখানে আসার আগে কোথায় ছিলেন? কর্মজীবন শুরু থেকে, মানে মিডিয়াতে আমার দেশ টেলিভিশন থেকে শুরু। দেশ টেলিভিশন থেকে মোটামুটি আমি প্রায় 10-11 বছর সেখানে কাজ করি, তারপর আমি এখন এনিগমাতে আছি। তো আপনাকে স্বাগতম আমাদের সাথে কাজ করার জন্য, এবং আমরা খুশি আপনাকে পেয়ে। বাবা তো প্রয়াত হয়েছেন, তাই না? ধনঞ্জয় রাজবংশী ছিলেন উনি, আপনি থাকেন নারায়ণগঞ্জে, ফতুল্লা থেকে এখানে আসেন প্রতিদিন অফিস করতে। তো এই যে যাতায়াতের এই জায়গাটা, এই জায়গাটা আপনাকে কতটা আপনার কাজের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করছে? প্রতিদিনই আমার আসা এবং যাওয়াতে 4-5 ঘন্টা সময় মিনিমাম যেটা প্রয়োজন আর কি, রাস্তার জটিলতা থাকলে তো আরও বেশি হয়ে যায় সেটা। তবে যাতায়াত তো আসলে অল ওভার ঢাকা শহরের অবস্থাই তো একরকম, মিরপুর থেকে যিনি আসবেন তারও 2 ঘন্টা লাগবে, আমি নারায়ণগঞ্জ থেকে আসছি আমারও সেই 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো সময় লাগে। আমি শুভ্র আপনার কাছে একটা ছোট্ট জিনিস জানতে চাই, যে এই যে আপনার এই কর্মজীবন, আপনি নিজেকে ভিডিও এডিটর হিসেবে তৈরি করার জন্য আপনি আসলে কী কী স্কিলের প্রতি আপনার ফ্যাসিনেশন ছিল, বা কী কী স্কিল ডেভেলপ করলে আপনি মনে করেছেন যে ফিউচারে আপনি এরকম ভিডিও এডিটর হিসেবে আপনি প্রফেশনে আসতে পারবেন? ভিডিও এডিটর হওয়ার জন্য আসলে যে স্কিল দরকার আমার, এটা শুরুতে জানা থাকার কথাও না। তবে যেটা শুধু ছোটোবেলা থেকে আমার সংস্কৃতি চর্চার একটা অভ্যাস ছিল, মানে তবলা শেখা, তারপর গান গাওয়া, তারপর অভিনয়টা টুকটাক, নারায়ণগঞ্জে যারাই আছেন এখন তাদের সঙ্গেও কয়েক বছর কাজ করার একটা অভিজ্ঞতা আছে। আমি ভার্সিটি লাইফে আমাদের কলেজের সাংস্কৃতিক সংগঠন ছিল একটি, সেখানে মোটামুটি একটি লিডিং পর্যায়ে ছিলাম প্রায় 4.5 বছর। নারায়ণগঞ্জের সেন্ট্রালি যতগুলি প্রোগ্রাম হতো সেখানে মোটামুটি আমার উপস্থিতি থাকতো কম বেশি। তো সেখান থেকে আসলে এই স্কিলটা অর্জন, তারপর আস্তে আস্তে ক্যামেরার পেছনে কাজ করেছি অনেকদিন ফটোগ্রাফিতে, সেখান থেকে ভিডিও এডিটিং, তারপর মনে হলো যেহেতু এডিটিং করে এডিটিংটা একটু ভালো লাগা চলে আসে, তারপর মনে হলো কেন যে মিডিয়াতে নয় বা একটা মানে বড় জায়গায় কেন নয়। সেখান থেকে কাজ করতে গেলে যা দরকার সেই জন্য একটা ট্রেনিং নেওয়া, একটি ইনস্টিটিউটে জয়েন করলাম, সেখান থেকে ট্রেনিং নিলাম প্রফেশনাল ভিডিও এডিটিং শেখা আর কি। সেটা শেখার পর একটি হাউসে জয়েন করে অল্প কিছুদিন কাজ করার পর দেশ টিভিতে জয়েন করলাম। তো সেখান থেকে আস্তে আস্তে আসা আর কি। তবে হ্যাঁ, কাজ করতে এসে যেটা হচ্ছে যে মানে এখনও শিখছি গ্রাফিকের যে বিষয়গুলি আছে, গ্রাফিক্সটা আমার মনে হয় যে দরকার। একজন ভিডিও এডিটরের যদি গ্রাফিক্স জানা থাকে তাহলে আমার যে একটা সম্পূর্ণতা আসে আর কি। তো সেই জায়গাতে আমার কিছু ল্যাকিংস রয়েছে এখনও,
আমি চেষ্টা আছে যে সুযোগ পেলে সেটুকু আমি কভার করে নিজেকে আরেকটু প্রমাণ করা যে আসলে আমি আর কত দূর যেতে পারি বা নিজেকে কোন জায়গাটা নিয়ে দাঁড় করানো যায়। ছোটবেলায় আপনার পড়াশোনা কোথায়? ফতুল্লাতেই পড়াশোনা? হ্যাঁ, ফতুল্লার পাগলা এলাকায় আমার বাড়ি, ওখানে প্রাইমারি স্কুল হাই স্কুল সেখানেই, তারপর থেকে নারায়ণগঞ্জ জেলা তোলারাম কলেজ ঐতিহ্যবাহী, সেখানে ইন্টারমিডিয়েট থেকে শুরু করে মাস্টার্স সেখানেই করেছি। আপনি ছোটবেলায় কী স্বপ্ন দেখতেন আসলে? আপনি কি ভিডিও এডিটর হওয়ার স্বপ্ন দেখতেন? আমার মানে ড্রিম বলতে যেটা কি, যে এমন একটা জায়গায় নিজেকে দাঁড় করানো যে আমাকে অনেকেই চিনবে, যদি আমি সহজ ভাষায় বলি তো বিখ্যাত হওয়া আর কি। এবার আমার স্কিল যেটাতে থাকে আমি সেটাতেই নিজেকে নিয়ে যাব, এরকম একটা স্বপ্ন ছোটোবেলা থেকেই ছিল। ওই জন্য গান গাওয়া, তো যখন গান করতাম তখন মোটামুটি আমার এলাকায় মানে অনেকেই চিনতো, মানে এমনটা হতো যে আমি জার্নি করতেছি ওই বাসের হেল্পার বা ড্রাইভার বলতেছে এই বাইরে একটা ভালো সিট দে, এরকম একটা ব্যাপারও ছিল আর কি। তো ওই থেকেই মানে নিজেকে একটু প্রতিষ্ঠিত করার কোনো একটা জায়গাতে, ওটার একটা ইচ্ছা। তো জীবনে চরিত্রে তো থাকবি, অনেক কিছুর পর আজকে আমি ভিডিও এডিটর, এবং আমি কাজের জায়গা থেকে আমি প্লিজড যে আমি আমার পছন্দের জায়গাতে কাজ করতে পাচ্ছি, কাজটাকে আমাকে বিরক্ত করে না, কাজটাকে আমি বোরিং হই না, এই জিনিসটা আমার মানে মনে হয় যে কাজের সাথে একটা সম্পর্ক হয়ে গেছে, ভালো লাগাটা এখানেই জন্মায় আর কি। আপনি আসলে আপনার কাজকে ভালোবাসেন? হ্যাঁ, ভালোবাসেন জন্য সময়টা আসলে আপনার কাছে খুব একটা বড় গুণ্য, দিনটা চলে যায়। হ্যাঁ, দিনটা চলে যায়। আমি কি জানতে পারি যে আপনার জীবনের ফিলোসফিটা কি? এটা একটু আমার জন্য বলাটা আসলে কঠিন, তবে আমি একটা জায়গায় বিশ্বাস করি যে কাজ করলে এটার একটি মানে অবস্থান তৈরি হয়, কাজ প্রমাণ করে দেয়। যেমন এই ক্ষেত্রে থ্রি ইডিয়টসের একটা কনসেপ্ট আমার খুব ভালো লাগে আর কি, যদিও এটা আমার হয়তো ভেতরে ছিল, সেটা আমি মুভিটা দেখার পর মনে হয়েছে আমার, এটা আমি রিয়েলাইজেশন করেছি যে হ্যাঁ আসলে মানে প্রতিষ্ঠিত হওয়ার পিছনে না গিয়ে নিজেকে যোগ্য করো, আর একটা জিনিস যেটা হচ্ছে যে আমি আমার জায়গা থেকে সৎ। এটা অনেক ইম্পর্টেন্ট, একজন কর্মী হিসেবে বা একজন এন্টারপ্রেনার হিসেবে বা একজন কাজের পেশাদার হিসেবে আমি মনে করি যে একজন পেশাদারের অলওয়েজ তার জায়গায় সৎ থাকা দরকার। আপনার কাছে আমার আর একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আপনি 5 বছর বা 10 বছর পরে আপনাকে কোথায় দেখেন? আমার ছোটোবেলা থেকে বেড়ে ওঠাকে কোনো একটা সুনির্দিষ্ট রাস্তা ধরে আমি হাঁটতে পারিনি, একটা রাস্তা ধরে হেঁটেছি, সেখানে প্রতিবন্ধকতায় আসলে আমি ট্র্যাক চেঞ্জ করেছি সার্ভাইভ করার জন্য। তো এখন আসলে তাই করছি, এবার স্পেসিফিকলি বলতে পারবো না যে কোথায় দেখতে চাই, তবে কাজের জায়গাটা দুর্নীতি করতে চাই যাতে আমি অন্তত এই কাজটা যারা বুঝবে তার অন্তত এই কমপ্লিমেন্টসটা যেন আমাকে দেয় যে না শুভ্র একজন ভালো এডিটর। আপনি কি শুনতে চান না যে শুভ্র একজন ভালো মানুষ? সেটা আমি চাইলে তো আসলে হবে না, আমাকে যারা বিচার করবে এটা তাদের জায়গা থেকে আসবে আর কি। সেখানে আপনার ইনপুটটা কী থাকবে? একজন ভালো মানুষ হিসেবে সমাজের কাছে নিজেকে উপস্থাপন করতে হলে আপনার পক্ষ থেকে আপনি কী কী ইনিশিয়েটিভ নেবেন বলে আমার আপনার মনে হয়? সেটা আমার জায়গা থেকে আমি সবসময় মানে আমার ছোটোদের ক্ষেত্রে যেটা করি, আমার যেটা অভিজ্ঞতা আমি তাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, এটা আমার হোক এলাকায় হোক আমার কাজের জায়গায়, যে আমি লাইফে এই জায়গাটা দিয়ে হাঁটতে গিয়ে এরকম একটি ধাক্কা খাই, তো সেই গল্পটা তাদের সাথে শেয়ার করলে এটা আমার একটা বিশ্বাসের জায়গা থেকে যে সে যদি কখনো ওই সিচুয়েশনে পড়ে তাহলে হয়তো আমার গল্পটাকে সে মাথায় নিয়ে সে হয়তো সিদ্ধান্তটা ওইভাবেই নেবে যাতে সে আমার মতো হোঁচটটা না খায়। আমি যতটুকু জানি যে আপনারা 4 ভাই 1 বোন, অ্যাজ এ ভিডিও এডিটর এটা আপনার পেশা, আপনার বাসায় কি সেই জিনিসটা? আপনার ভাইরা আমি যতদূর জানি বোধ হয় আপনি দ্বিতীয় 4 ভাইয়ের মধ্যে, বাসায় আপনাকে কীভাবে ইন্সপায়ার করলো যে আচ্ছা তুমি এই কাজটা করো কোনো অসুবিধা নেই, বা তুমি যেটা ভালোবাসো তুমি সেটাই করো? আপনার কাছে প্রতিবন্ধকতা কী ছিল বা আপনাকে ইন্সপায়ার কে করলো যে এইখানে আসার জন্য? আমি যখন প্রাইমারি স্কুলে পড়ি তো আমার অভ্যাসই ছিল হচ্ছে যে মানে একটু মানে তাল বাজানো আর কি, হোক এটা পড়ার টেবিলে হোক বইতে হোক যে কোনো জায়গায়, তো এরকম পড়তে বসতাম কিন্তু ওই মা শুধু শব্দটাই শুনতো, রান্নাঘরে চিৎকার করতো যে পড়ার শব্দ পাওয়া যায় না, ওই তাল বাজাচ্ছে এরকম আর কি। তো আমি যখন ক্লাস 7 তখন আমার মাই আমাকে কোনো একটা মানে সম্ভবত পুজোতে আমার ওই পোশাক আশাক বা এইগুলি না দিয়ে আমাকে একজোড়া তবলা কিনে দেয়। বাহ, তো সেখান থেকে আমার শুরু। আর বাবার জায়গা থেকে বলবো যে নিরুৎসাহিত কখনো করেনি, কিন্তু বাবা হয়তো জায়গাটা বুঝতো না, এই জন্য হয়তো বাবা ভাবে যে এইগুলি করে কী হবে, তবে এমনটা হয়নি যে কখন আমি চর্চা করছি বাবা সে বন্ধ করেছে, এরকমটা হয়নি, কিন্তু বাবা বরাবরই করেছে যে এইগুলি দিয়ে কী হবে জানি না, তুমি এমন কিছু একটা করো যাতে ভবিষ্যতে দুটো মানে উপারিজি করতে পারো আর কি, এরকম একটা বিষয় ছিল। ভাইয়ারা কিছু বলেন নি বড় ভাইরা? যখন ইন্টার পাস করি তখন শুধু এইটুকু বলে যে এগুলো করে কিছু হবে না, গান বাজনা দিয়ে পেট ভরে না, তুমি চাকরি করবে না ব্যবসা করবে সেটাই সেট করো।
যদি চাকরি করো তাহলে পড়াশোনা, আর ব্যবসা করলে বলো কী করবো ব্যবস্থা করে দিই। তবে হ্যাঁ, আমার এই এ পর্যন্ত আসার পেছনে আমার মায়ের উৎসাহ এবং ভালো কিছু বন্ধু ছিল যার কাছে তবলা শিখতাম, তিনি ডক্টরেট করা, উনি খুব ইন্সপায়ার করেছে। বিশেষ করে ওনার ফ্যামিলি, ওনার একজন বোন ছিল যিনি বয়স আমার প্রায় 10 বছরের বড়, উনি খুব শাসন করতো এবং উনি মূলত গাইডটা করতো, এটা করবি এটা করবি না, এভাবে আসলে আমার এই পর্যন্ত বেড়ে ওঠা। তো এই সমস্ত লোকগুলি বা এই ধরনের বন্ধুগুলি বা সিনিয়র ফ্রেন্ডগুলি যদি আমার সাথে মানে আমার লাইফে যদি না থাকতো তাহলে হয়তো আমার যাত্রা এই পর্যন্ত হতো না, হয়তো আমি আমার এলাকার ওই আর 10টা বন্ধুর মতো কোনো একজন ব্যবসায়ী হতাম বা হয়তো বাবার ব্যবসাটাকেই ধরতাম আর কি। আপনার কি কখনো রিগ্রেট লাগে যে আপনি যে তবলা শিখলেন, গান শিখলেন, আপনি মঞ্চে কাজ করলেন বা ফটোগ্রাফি শিখলেন কিন্তু এখন ভিডিও এডিটিং করছেন, তা আপনার কি কখনো মনে হয়, কখনো আফসোস হয় যে এই যে এই সময়টা জীবনের এই সময়টা আপনি যেটা দিয়েছিলেন সেই সময়টা ওয়েস্টেজ? ওয়েস্টেজ মনে হয় না, কেননা আমি যদি ওই সময়টা না দিতাম আমি হয়তো তখন এডিটটাও ভালো করতাম না। একটা গানের কোনো একটা জায়গা, ছন্দের জায়গা বা কোনো একটা অমিল যেখানে লাগে সেটাকে এডিট করতে আমার কয়েক সেকেন্ড লাগে, এটা শিখতে আমার হয়তো নতুনভাবে আরও, আমি দেখেছি আমার কলিগদেরকে মধ্যে, আমার পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি, তারা আমার জিনিসটা বুঝতো না গানটা কীভাবে মাঝখান থেকে কেটে মিলাতে হয়, তো আমি ওই ওই অভিজ্ঞতা না থাকলে এটা আমি পারতাম না। এক্সেলেন্ট, জীবনে কোনো শিক্ষাই কিন্তু লস না। হ্যাঁ, এটাই সত্যি, তাই না? যা আপনার জীবন চলার পথে আপনি অনেক ধরনের শিক্ষা, অনেক ধরনের স্কিল নেওয়া হয়, আমরা মনে করি এটা শিখে কী হবে আসলে, বাট ইউ নেভার নো যে ডেস্টিনি আপনাকে কোথায় নিয়ে যায়। ফ্যান্টাস্টিক একটা কথা বলছেন যে আপনি এই যে এডিটিং করার সময় ওই স্কিলগুলো আপনাকে এখন হেল্প করে, হুইচ ইজ ভেরি ট্রু। খুবই ভালো লাগলো শুভ্র আপনার সাথে কথা বলি, ইট ইজ নাইস টকিং টু ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর শেয়ারিং ইউর থটস, আপনার জীবন প্রবাহ আমাদেরকে জানানোর জন্য আপনাকে অত্যন্ত আমরা খুশি, যে আশা করি আপনার এই গল্পটা অন্য আর একজনকে ইন্সপায়ার করবে। আপনাকে স্টুডিওতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। স্বাগত স্যার আপনাকে। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা শুনছিলাম শুভ্রর কাছ থেকে, শুভ্রর ফিলোসফি, শুভ্রর ভবিষ্যৎ, অতীত, তার বাবা মা এবং তার জীবনের গল্প শুনছিলাম। আমরা পরের পর্বে নিশ্চয়ই অন্য নতুন কারো একটা গল্প শুনতে চাই এবং আমরা শুনতে চাই এবং আমরা নিজেরা ইন্সপায়ার হতে চাই, সো দ্যাট আমরা সবাই মিলে একটি টিম হিসেবে তৈরি হতে পারি যাতে ভবিষ্যতে আমাদের জন্য কাজ করতে আরও সুবিধা হয় এবং আমরা একটা সাকসেসফুল কোম্পানি হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠা পেতে চাই। আপনাদের সকলকে ধন্যবাদ ধৈর্য ধরে আমাদের কথা শোনার জন্য।